হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে এটা অন করে রাখবেন। তাহলে আপনি আমার নিত্য নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সো তাহলে আজকে আমরা আবার একটি নতুন ট্রিক নিয়ে আসলাম একটি অ্যাপের মাধ্যমে, যে ট্রিকটা হয়তো আপনি দেখেছেন বা দেখেননি, ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন। আমরা হয়তো কোনো একটি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করলে সেটি আবার আনইনস্টল করলে সেটা চলে যায়, সেটা আমরা ব্যাকআপ ফাইল পাই না, বা আমরা যখন অফলাইনে থাকি তখন সেই ফাইলটা আমরা আবার ইনস্টল করতে পারি না। সেজন্য আমরা যেভাবে প্লে স্টোর থেকে কোনো ফাইল ডাউনলোড করলে সে ফাইলটি ব্যাকআপ করা যায় সে মাধ্যমটি আমরা জেনে নেব। তাহলে সেই অ্যাপ যেটার মাধ্যমে আমরা ব্যাকআপ করব, তা সেই সফটওয়্যারটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট ব্যাকআপ, অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট দেখলেই হয়ে যাবে। সেটা হলো মাত্র 1 MB, যা সবাই ব্যবহার করতে পারে। এই হলো সেই অ্যাপটি, অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট ব্যাকআপ বা অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট বললেই হবে। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার সমস্ত কিছু একটি ব্যাকআপ করে নিতে পারবেন। এই সফটওয়্যার অনেকেই ব্যবহার করে, আবার অনেকেই সেটার সম্বন্ধে জানে না, সেজন্য আমি আজকে এই ভিডিওটি তৈরি করলাম, আপনি সেটা সম্বন্ধে আজকে জেনে নেবেন। তাহলে দেখিয়ে দিই এই সফটওয়্যারটা কীভাবে কাজ করে। ধরুন আমরা এই ভিট ট্রিম সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি, এখন এটার কোনো ব্যাকআপ নেই। এটা আমরা কীভাবে ব্যাকআপ করে নেব ফাইল ম্যানেজারে সেটা আমি দেখিয়ে নেব। প্রথমে আমরা অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেটা ওপেন করব। একটু সময় নেবে। এটা হলো সফটওয়্যারের ইন্টারফেস। এখানে আপনার সিপিইউ তাপমাত্রা কত ডিগ্রি রয়েছে বা র্যাম কতটুকু ইউজ আর কতটুকু আনইউজ সেটা দেখাবে, ব্যাটারি পার্সেন্ট, টেম্পারেচার, ভোল্টেজ সব কিছু দেখিয়ে দেবে। এখান থেকে আপনারা নিচে চলে এসে দেখবেন লেখা আছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সেগুলোই শো করবে। আপনি যতদিন ব্যাকআপ করতে চান সেটা মার্ক করে নেবেন। আমরা ব্যাকআপ করব এই ভিট ট্রিম সফটওয়্যারটা। এর পাশে যে ঠিক চিহ্ন রয়েছে আমরা সেটা যদি ক্লিক করব, এটাকে মার্ক করে দেব এবং তারপর আমরা এই ব্যাকআপ বাটনে ক্লিক করব। এই ব্যাকআপ বাটনে ক্লিক করার পর এটা ব্যাকআপ হচ্ছে, লোডিং হচ্ছে। সো এটা ব্যাকআপ হয়ে গেল, সেজন্য এটা একবার নিচে চলে যাবে। এই যে এটা একবার নিচে, এটার কোনো নিচেও সফটওয়্যার নেই। তারপরে আমরা ব্যাকে চলে আসব, সফটওয়্যার থেকে বের হয়ে যাব। তারপর আমরা ফাইল ম্যানেজারে গিয়ে ফাইল ম্যানেজারটি ওপেন করব, যেহেতু এটা ইন্টারনাল স্টোরেজে গিয়ে থাকবে। আমরা ইন্টারনাল স্টোরেজ ওপেন করব এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ফাইল, নিউ ফাইল তৈরি হয়েছে, অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট ব্যাকআপ। এই ফাইলটি ওপেন করবেন এবং দেখতে পারবেন এখানে বিট ট্রিম নামের একটা অ্যাপ্লিকে রয়েছে, যেটা আমরা এখন ব্যাকআপ করলাম। এই যে রয়েছে সফটওয়্যারটা, বিট ট্রিম সফটওয়্যার এখানে ব্যাকআপ হয়ে গেছে। সো তাহলে এভাবে আমরা প্লে স্টোর থেকে যে ধরনের অ্যাপসগুলো আমরা ডাউনলোড দিই সেগুলোর ব্যাকআপ পাই না, সেভাবে আমরা একটা ব্যাকআপ করে নিতে পারি। এই সফটওয়্যারের সাহায্যে আপনি যে কোনো ধরনের সফটওয়্যারের ব্যাকআপ করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তাহলে চললাম বন্ধুরা, নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ট্রিকের সাথে দেখা হবে।